দেখো, তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান বা বোর বা অরবিট বা শক্তি স্তর কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বা কক্ষপথ কোয়ান্টাম সংখ্যা, কক্ষপথ সংখ্যা। তাহলে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করব আমরা এন দ্বারা। এন মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে নাম্বার আছে সেটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী। তাহলে এটাকে সহকারী বলতে পারবা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বলতে পারবা, সাবসিডিয়ারি, অথবা বলতে পারবা সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, অথবা হচ্ছে তোমার এই হ্যাঁ সহকারী, সাবসিডিয়ারি বা সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তিস্থ সংখ্যা বলা যায়, ঠিক আছে। তাহলে এগুলো একটু লিখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, উপশক্তিস্থ সংখ্যা, ঠিক আছে। এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে ডিনোট করবা এল দ্বারা। এল এর মান কত? এল এর মান হচ্ছে, এল এর মান হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এল এর মান হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলতে পারো, অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অথবা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম বা এম এস দ্বারা প্রকাশ করা হয়, এম বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান কত? এম এর মান হচ্ছে, এম এর মান হচ্ছে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত, প্লাস এল পর্যন্ত, ঠিক আছে। 3 নাম্বার, 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা বা গোল্ড স্মিথ উইলেনবার্গ। এখানে গোল্ড স্মিথ একজন বিজ্ঞানী, উইলেনবার্গ আরেকজন বিজ্ঞানী, এই দুজন আবিষ্কার করছে, সেজন্য এটাকে বলতে পারে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা গোল্ড স্মিথ উইলেনবার্গ, ঠিক আছে। গোল্ড স্মিথ উইলেনবার্গ, এটা একটু নোট করো। তাহলে এটাকে প্রকাশ করবা এস দ্বারা। এস, এস এর মান কত হতে পারে? এস এর মান হচ্ছে, এস এর মান হচ্ছে হয় প্লাস হাফ, অথবা হতে পারে মাইনাস হাফ। যদি ক্লক ওয়াইজ ঘুরে তাহলে প্লাস হাফ, অ্যান্টি ক্লক ওয়াইজ যখন ইলেকট্রনটা ঘুরবে তখন হচ্ছে মাইনাস হাফ। এতটুকু পর্যন্ত লিখছো? এখানে মুখে যেগুলো বলছো এগুলো লিখছো? বলো। জি ভাইয়া, জি ভাইয়া লিখছি। আচ্ছা ভাই, তাহলে আমি প্রথমে বলছি প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলতে পারে বোর কোয়ান্টাম সংখ্যা, শক্তি স্তর, অরবিট বা কক্ষপথ সংখ্যা, এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন এর মান হচ্ছে যেকোনো পূর্ণ সংখ্যা, সহকারী, সাবসিডিয়ারি, তার অথবা কি সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সামারফিল্ড অথবা উপশক্তিস্থ সংখ্যা, এটাকে এল দ্বারা প্রকাশ করা। এল এর মান হচ্ছে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা আছে এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অথবা বলতে পারবা যে তোমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায় বলে ম্যাগনেটিক বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান হচ্ছে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে সেটা প্রকাশ করে। তাই এস এর মান দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। প্লাস হাফ হইলে ক্লক ওয়াইজ, মাইনাস হাফ হইলে অ্যান্টি ক্লক ওয়াইজ। এখন দেখো এখানে ভৌত তাৎপর্য গুলো একটু দেখতে হবে, কোনটা দ্বারা আমি কি ব্যাখ্যা করতে পারবো। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা দ্বারা কি ব্যাখ্যা করতে পারবা? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকৃতি ব্যাখ্যা করতে পারবা। তাহলে একটা লেখো শক্তি স্তরের আকৃতি, ছোট করে লেখো শক্তি স্তরের আকৃতি। যেহেতু শক্তি স্তর, তাহলে শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তর গেলে বর্ণালী রেখা সৃষ্টি হবে, তাহলে বর্ণালী রেখাও ব্যাখ্যা করতে পারবা। তাহলে একটা হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তরের আকৃতি বা কক্ষপথের আকৃতি, আরেকটা হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করা যায়, পারমাণবিক বর্ণালী। তাহলে দুইটা জিনিস, কক্ষপথের আকৃতি, পারমাণবিক বর্ণালী, লিখছো? লিখছো? জি ভাই, জি ভাইয়া। আচ্ছা, তাহলে কক্ষপথের আকৃতি বা পারমাণবিক বর্ণালী দুইটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ করা হয়? উপশক্তি স্তর। তাহলে এটা দ্বারা উপশক্তি স্তরের আকৃতি। উপশক্তি স্তর ব্যাপারটা কি? যেমন আমরা নর্মালি জানি যে বোর বলেছে আমাদের ইলেকট্রন গুলা এভাবে রাউন্ড করতেছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। এখানে কক্ষপথের আকৃতি উনি বলেছেন বা বিভিন্ন আকৃতির হবে একটা ইলেকট্রন থাকলে, কিন্তু ওই কক্ষপথের মধ্যে ইলেকট্রন আবার নিজের মধ্যে রাউন্ড করে। কোন ইলেকট্রন সার্কুলার আকারে রাউন্ড করবে, কোন ইলেকট্রন ডাম্বেল আকারে নিজেদের মধ্যে ঘুরবে, ঠিক আছে, নিজেদের মধ্যে ঘুরবে, নিজের কক্ষপথে, কক্ষপথে ঘুরতে ঘুরতে আবার নিজের মধ্যে ঘুরবে, আবার কোন ডাবল ডাম্বেল আকারে ঘুরবে, ঠিক আছে, বিভিন্ন আকারে ঘুরবে। এখন কোনটা কোন ধরনের মানে কক্ষপথে, কক্ষপথে তো আছে বাট নিজের মধ্যে কোন ধরনের ঘুরতেছে, ঠিক আছে, সেটা প্রকাশ করা যায় সহকারী বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি লিখবা? উপশক্তি স্তর, এটাকে আমরা বলবো উপশক্তি শক্তি স্তর, বাট নিজেদের মধ্যে যেভাবে আবার ঘুরতেছে সেটাকে বলা হবে উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তরের আকৃতি, শেষ, উপশক্তি স্তরের আকৃতি। এখন দেখো এই উপশক্তি স্তরে বিভিন্ন আকৃতি থাকার কারণে তাদের মধ্যে কি সৃষ্টি হচ্ছে, মানে উপশক্তি স্তরের আকৃতির কারণে তাদের যে বর্ণালী রেখা গুলো আছে সেগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে দুইটা জিনিস লিখবা, একটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, দ্বিতীয় হচ্ছে বর্ণালীতে রেখা, বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি, বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি। দুইটা জিনিস, একটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি জানবা এল দ্বারা, আরেকটা হচ্ছে বর্ণালীতে যে সূক্ষ্ম রেখা গুলো উৎপত্তি হচ্ছে সেগুলা উৎপত্তি হচ্ছে এটা ধারণা পাবা, ঠিক আছে। তাহলে দুইটা জিনিস, বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি, আরেকটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি, লিখছো?
আচ্ছা, এরপরে দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি হয়? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা এই যে ইলেকট্রনটা নিজের মধ্যে আবার মুভমেন্ট করতেছে, নিজেদের মধ্যে আবার যে ঘুরতেছে ইলেকট্রনটা, এটা সার্কুলার আকারে ঘুরতে পারে, এটা ডাম্বেল আকারে ঘুরতে পারে, আবার ডাম্বেল আকারে এটা এক অক্ষ বরাবর না, এটা এক্স অক্ষ বরাবর ঘুরতে পারে, ওয়াই অক্ষ বরাবর ঘুরতে পারে, জেড অক্ষ বরাবর ঘুরতে পারে, ঠিক আছে? বিভিন্ন অক্ষ বরাবর ঘুরতে পারে নিজে নিজেকে কেন্দ্র করে আর কি, ঠিক আছে? নিজের সেন্টারকে, নিজের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ বিভিন্ন কক্ষপথে ঘুরতে পারে, ঠিক আছে? এখন এটা কোন ধরনের হয়ে ঘুরতেছে সেটা প্রকাশ করবা তুমি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝতে পারবা। তাহলে ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনটা, ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনটা ডিফাইন করতে পারবা। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন ব্যাখ্যা করা যায়, ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন, ঠিক আছে? ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন ব্যাখ্যা করা যায়। এই ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনের কারণে আসলেই পরমাণু বৈশিষ্ট্য যে বর্ণালী রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে তার কারণটা জানতে পারবা। কারণ এটা এক্স অ্যাক্সিস বরাবর ঘোরার কারণে এক ধরনের বর্ণালীতে সৃষ্ট রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ঘোরার কারণে আরেক আরেক ভাবে সূক্ষ্ম রেখায় বিভক্ত হচ্ছে, জেড অক্ষ বরাবর ঘোরার কারণে আরেক ভাবে সূক্ষ্ম। তাইলে এখানে যে এটা নিজেকে কেন্দ্র করে, নিজের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ সার্কুলার, বা তোমার মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপশক্তি স্তর সার্কুলার, এস হলে সার্কুলার, পি হলে ডাম্বেল আকার, ডি হলে ডাবল নাম্বার আকার, এভাবে ঘুরতেছে সেটা বুঝতে পারবা। এখানে এসে কোন এক্সিস বরাবর ঘুরতেছে সেটা সম্পর্কে ধারণা পাবা, যার কারণে কি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই সূক্ষ্ম রেখার উৎপত্তির কারণ জানতে পারবা। উৎপত্তির কারণ, সূক্ষ্ম রেখা গুলো কেন উৎপত্তি হচ্ছে উৎপত্তির কারণ জানতে পারবা, ওই বর্ণালীতে সূক্ষ্ম রেখার উৎপত্তি। তাহলে উৎপত্তি হচ্ছে যে সেটা সম্পর্কে জানতে পারবা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা, আর কেন উৎপত্তি হচ্ছে সেটা জানতে পারবা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা, বুঝছো? গ্রুপে কেউ আচ্ছা, মেসেজ দিচ্ছে। এরপরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি ইলেকট্রনটা যে ক্লক ওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে সেটা সম্পর্কে ধারণা পাবা। তাহলে একটা ইলেকট্রন বা কোনো চার্জ বস্তু পার্টিকেল যখন মুভমেন্ট করবে তখন তার চারপাশে কি সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, ঠিক আছে? ভাই গ্রুপে মেসেজ দিতেছে, জয়েন করতে চায়, জয়েন দিয়ে দিন। বুঝি নাই, গ্রুপে মেসেজ দিতেছে, জয়েন হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে মিটিং সেটিংস এ গিয়ে এটা ইয়া করে দিলে ভালো হইতো। ওয়েটিং রুমটা কোথায়? আচ্ছা তাহলে দেখো সবাই এখন মোটামুটি আসছো। তাহলে তাহলে কোনো চার্জগ্রস্ত পার্টিকেল যদি কোনো একটা কক্ষপথ বরাবর ঘুরে তাহলে চার চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এটা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চৌম্বক ক্ষেত্রে বুঝছো। তাহলে এটা যদি ক্লক ওয়াইজ ঘুরে তখন এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে আরেক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে যে পরমাণু সমূহের মধ্যে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারবা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি ব্যাখ্যা করা যায়? চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায়, পরমাণুর চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় এবং ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে সেটা ব্যাখ্যা করা যায়, এটা কি ক্লক ওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ, বুঝছো? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কিন্তু চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করা যায় না, চৌম্বক ধর্ম ব্যাখ্যা করা যায় স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এমসিকিউ তে এটা আসতে পারে, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর চৌম্বক ক্ষেত্র ব্যাখ্যা করা যায় স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, ঠিক আছে? তাহলে দেখো আমি প্রথম থেকে যারা নতুন আসছো তাদের জন্য একটু করে বলি, কোয়ান্টাম সংখ্যা মূলত চার প্রকার। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা বোর কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ সংখ্যা বা অরবিট বা শক্তিস্তর সংখ্যা, ঠিক আছে? অনেকগুলো নামে ডাকা হয়, সবগুলো নাম সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এটাকে এন দ্বারা ডিনোট করা হয়, এন এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 যে কোনো পূর্ণ সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি বা সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর সংখ্যা, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটা এম বা ms দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে এম এর মান হচ্ছে -l থেকে 0 সহ +l পর্যন্ত। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ কোন দিকে ঘুরতেছে সেটা ব্যাখ্যা করা যায়, আর এটার মান হচ্ছে প্লাস আপ বা মাইনাস আপ, ক্লক ওয়াইজ এলে প্লাস আপ, অ্যান্টি ক্লক ওয়াইজ এলে মাইনাস আপ। এখানে পরমাণুর তোমার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অ্যাজিমুথাল বা সামারফিল্ড। আচ্ছা এটাকে এটাকে অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল এটাকেও বলা যায়, সামারফিল্ড এটাকে বলা হয়, ঠিক আছে? তাহলে এটা একটু লিখে সহকারী সাবসিডিয়ারি অ্যাজিমুথাল বা সামারফিল্ড। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমি কালকে বলেছি, ম্যাগনেটিক সম্পর্কে ব্যাখ্যা করেছে জিম্যান, জিম্যান এটাকে জিম্যান কোয়ান্টাম সংখ্যা বলতে পারবা। তাহলে সাবসিডিয়ারি বলতে পারবা অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল অথবা কি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অথবা সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা, যে কোনো একটা বলা যায়, সামারফিল্ড। এই
তাইলে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার নামগুলা আর ইয়াগুলা মানে তোমার এখানে কোনটার মান কত হবে সেটা আমরা ধারণা পেয়েছি। এরপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর আর হচ্ছে বর্ণালী, কারণ এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে বর্ণালী সৃষ্টি হয়, যার কারণে বর্ণালী এবং শক্তি স্তর দুইটা ব্যাখ্যা করতে পারবা। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা শুক্ররেখার উৎপত্তি, শুক্ররেখার উৎপত্তি সম্পর্কে ধারণা পাবা। আর হচ্ছে তোমার এই তোমার কি অরবিটাল সম্পর্কে অর্থাৎ উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাবা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটার মাধ্যমে জানতে পারবা যে শুক্ররেখার উৎপত্তির কারণ, কেন উৎপত্তির কারণ অর্থাৎ ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনের কারণে, তাহলে ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনটাও জানতে পারবা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা এটা যদি ক্লক ওয়াইজ হয় তখন এক ধরনের চৌম্বক ক্ষেত্র, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে আরেক ধরনের চৌম্বক ক্ষেত্র, যদি দুইটা জোড় সংখ্যা হয় তাহলে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ কে নিউট্রাল করে দিবে, তখন যেটাকে আমরা বলি ডায়াচৌম্বক পদার্থ। তাহলে যে চৌম্বক ধর্ম সেটা ব্যক্ত করতে পারবা এই স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা, ঘূর্ণনের দিক এবং চৌম্বক ক্ষেত্র। এখন তোমাদের মেইন টপিক হচ্ছে যেটা, দেখো কোয়ান্টাম সংখ্যা দেখে দেখে কিন্তু মাস্ট তোমার এ আসবে, এমসিকিউ আসবে। তাহলে এখন দেখো মানগুলা, মানগুলা সম্পর্কে ধারণা নেই কোনটা হলে কোনটা হতে পারবে না এটা। তাহলে এতটুকু বুঝছো আশা করি, এতটুকু বোঝা গেছে? জি ভাই, আচ্ছা না বুঝতে বলিও বা কোনো কনফিউজ থাকলে, কনফিউশন থাকলে সেটা বলি। এরপরে দেখো তাহলে এন এর মান যখন ওয়ান হবে তখন এস এল এগুলোর মান কত হতে পারে? এন এর মান যখন ওয়ান হবে তখন এল এর মান কত হবে? এল এর মান বলছি শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত মানে হচ্ছে এন থেকে এক কম, তাহলে জিরো, শুধু জিরো হতে পারে, ঠিক আছে? এল এর মান যখন জিরো তখন অরবিটালটা হবে এস আকৃতির অর্থাৎ সার্কুলার, ঠিক আছে? এল এর মান যখন ওয়ান হবে তখন হবে পি আকৃতির ডাম্বেল, এল এর মান যখন টু হবে তখন হবে ডাবল ডাম্বেল ডি আকৃতির, এল এর মান যখন থ্রি হবে তখন হবে এফ বা ফান্ডামেন্টাল, ঠিক আছে? এটার আকৃতি সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি। তাহলে এন এর মান যখন ওয়ান, এল এর মান তখন জিরো, তাহলে এম এর মান কত হবে? মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত, তাহলে এখানে জিরো মানে জিরো, ঠিক আছে? শুধু জিরোই থাকবে, তাহলে এস এর কোনো সাবশন নাই, এস এর কোনো সাবশন নাই। তাহলে এখানে যে এস আছে তোমার ইলেকট্রন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে হয় প্লাস হাফ, কি হবে মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে এন এর মান যখন টু হবে, টুটা টুটা দেখতে পারবো আমি একদম থ্রি থেকে বলি, তাহলে এন এর মান যখন থ্রি হবে তখন এল এর মান হতে পারবে জিরো, এল এর মান হতে পারবে ওয়ান, ঠিক আছে? এল এর মান হতে পারবে টু ও হতে পারবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে তখন এম এর মান কত হবে? যখন জিরো থাকবে তখন এম এর মান হবে জিরো, যখন এল এর মান ওয়ান তখন এম এর মান হতে পারবে জিরো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? মানে প্লাস মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত, এল এর মান যখন টু হবে তখন হতে পারবে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে প্রতিটা অরবিটালে প্রতিটা সাবশেলে ইলেকট্রন এস এর মান কি হতে পারে? হয় প্লাস হাফ না হয় কি মাইনাস হাফ। তাহলে এখন দেখো, এখন দেখো এন এর মান যখন থ্রি তখন অরবিটাল সংখ্যা কয়টা হবে তোমার এই, অর্থাৎ এন এর যে কোনো মানের জন্য অরবিটাল সংখ্যা কত আর সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারবে? তাহলে এন এর মান যখন থ্রি তখন অরবিটাল সংখ্যা কত? দেখো অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা হবে এন স্কয়ার, ঠিক আছে? আর ইলেকট্রন সংখ্যা হবে, প্রত্যেক অরবিটালে দুইটা বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন থাকতে পারে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে টু এন স্কয়ার, টু এন স্কয়ার। দেখো এখানে এন স্কয়ার, তাহলে থ্রি তিন দুই তিন ত্রিকা কত? নয়, তাহলে নয়টা এখানে অরবিটাল। দেখো নয়টা অরবিটাল, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়, নয়টা অরবিটাল, ঠিক আছে? প্রত্যেক অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? দুইটা করে ইলেকট্রন থাকতে পারবে, তাহলে নয় দুগুণ আঠারো হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? আর এল এর মানের উপর যখন অরবিটাল সংখ্যা হবে তখন অরবিটাল সংখ্যা হবে এল এর মানের উপর যখন ডিপেন্ড করবে তখন অরবিটাল সংখ্যা হবে টু এল প্লাস ওয়ান, টু এল প্লাস ওয়ান। এটা দেখো অরবিটাল সংখ্যা টু এল প্লাস ওয়ান, এল এর মান যখন ওয়ান হচ্ছে তখন অরবিটাল কয়টা? তিনটা, তাহলে দুই একে দুই প্লাস এক থ্রি, ঠিক আছে? তাহলে প্রত্যেক অরবিটাল আবার বিপরীত স্পিন যুক্ত দুইটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে, ইলেকট্রন সংখ্যা হবে টু, দ্বিগুণ হবে টু ইন্টু টু এল প্লাস ওয়ান, টু ইন্টু 12 প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 12 প্লাস ওয়ান। আচ্ছা তাহলে এল এর মান যখন কি হচ্ছে? জিরো হচ্ছে তখন সেটাকে বলতেছে আমরা এস অরবিটাল, ওয়ান হইলে সেটা পি অরবিটাল, টু হইলে সেটা ডি অরবিটাল। তাহলে পি অরবিটালের সাবশেল কয়টা, ওরিয়েন্টেশন কয়ভাবে হতে পারে? এখন দেখ এটা জিমেন কোয়ান্টাম সংখ্যা বা যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিল সেটা দ্বারা আমরা ত্রিমাত্রিক ওরিয়েন্টেশনটা কাউন্ট করবো। তাহলে ওরিয়েন্টেশন এটা এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? তাহলে যেটা এক্স অ্যাক্সিস বরাবর হবে সেটা এক্স অক্ষ বরাবর, পি এক্স, পি ওয়াই, পি জেড, বিভিন্ন সাবশেলে বিভক্ত। যখন এল এর মান টু তখন ছিল ডি অরবিটাল, তাহলে ডি অরবিটালের ওরিয়েন্টেশন কয় প্রকার? ওরিয়েন্টেশন পাঁচটা, তাহলে এটা এক্স ওয়াই এর মাঝখানে হতে পারে, ওয়াই জেড এর মাঝখানে হতে পারে, জেড এক্স এর মাঝখানে হতে পারে, অথবা এক্স ওয়াই অক্ষ বরাবর হতে পারে, অথবা শুধু জেড অক্ষ বরাবর হতে পারে। তাহলে সেই জন্য ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে কি ডি জেড স্কোয়ার, বুঝা গেছে? তাহলে এইগুলো হচ্ছে তোমার অরবিটালের সাবশেল, আর এটা হচ্ছে অরবিটাল সাবশেল বলতে হচ্ছে ওরিয়েন্টেশনটা আর কি, এটাই মূলত অরবিটাল
বাট এটার কোন দিকে ওরিয়েন্টেশন ঘটেছে, এক্স অক্ষ বরাবর ওরিয়েন্টেশন ঘটছে নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি জেড অক্ষ বরাবর, সেটা তুমি ডিফাইন করতে পারবা এম এস দ্বারা। আর এটা ক্লক ওয়াইজ হলে প্লাস আপ, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে মাইনাস আপ। তাহলে আমরা এখান থেকে শিখছি যে কোন অরবিটাল গুলার মান কত, অর্থাৎ এখানে অরবিটালের ক্ষেত্রে এন এর মান কত হলে এল এর মান কত হতে পারবে, এল এর মান কত হলে এম এর মান কত কত হতে পারবে, সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। তারপরে হচ্ছে তোমার এন এর মানের উপর ডিপেন্ড করে অরবিটাল সংখ্যা কয়টা হবে আর ওই অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা, অর্থাৎ টোটাল ইলেকট্রনটা। আবার অরবিটালের ক্ষেত্রে অরবিটাল তোমার এল এর মানের দ্বারা অর্থাৎ উপশক্তি স্তরের মান দ্বারা অরবিটাল সংখ্যা কত হবে, 12+1, এবং ইলেকট্রন থাকবে 2×12+1, ঠিক আছে, দ্বিগুণ। আচ্ছা তাহলে এখান থেকে বুঝতে পারবা যে তোমাকে যদি এখন বলে দেয় যে 3D 2D সম্ভব কিনা, 2D সম্ভব কিনা, তাহলে 2D সম্ভব কিনা কেমনে বুঝবা? এখানে n এর মান কত, n এর মান দেওয়াই আছে 2, n এর মান 2। তাহলে d এর ক্ষেত্রে আমরা দেখেছি d এর ক্ষেত্রে l এর মান কত, d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2। তাহলে n এর মানের চেয়ে l এর মান সব সময় 1 কম হতে হবে, মাস্ট 1 কম হতে হবে, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, যেহেতু দুটোটা সমান তাহলে এটা কখনো সম্ভব না, ঠিক আছে। তারপরে যদি বলে যে d এর ক্ষেত্রে ms বা m এর মান এই কত হতে পারে না, যদি তোমাকে দেওয়া থাকে এখানে -1, 0, তোমার -1, 0, -2, মাইনাস, আচ্ছা একদম লিখি, -2, -1, 0, +1, +2, +3, তাহলে কোনটা হতে পারবে না ডি অরবিটালের ক্ষেত্রে, এম এস বা এম এর মান নিচের কোনটি সম্ভব নয়। দেখো ডি অরবিটালের ক্ষেত্রে, ডি এর অরবিটালের ক্ষেত্রে এল এর মান ছিল 2, তাহলে এম এর মান কত হচ্ছে, এম এর মান কত হচ্ছে মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত, না মাইনাস এল থেকে জিরো সহ প্লাস এল পর্যন্ত। তাহলে যেহেতু এখানে ডি এর মান 2, তাহলে 2 থেকে -2, -1, 0, +1, +2, +3 কখনো সম্ভব না, তাহলে এটা সম্ভব না দাগাবা আর কি, নিচের কোনটির ক্ষেত্রে এম এর মান সম্ভব না। আর দ্বিতীয়, কোন অরবিটালটা সম্ভব না, কোন অরবিটালটার গঠন সম্ভব না, যেমন 3f কি গঠন সম্ভব কিনা, 3f গঠন সম্ভব কিনা, 3f এর ক্ষেত্রে এন এর মান কত, এন এর মান 3, তাহলে এল এর মান কত, যেহেতু এফ, তাহলে আমরা কি দেখছি ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত হবে 3 হবে, তাহলে এল এর মানও হচ্ছে 3, তাহলে যেটা সম্ভব না, কারণ এল এর মান এন থেকে 1 কম হতে হবে, মাস 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই অরবিটাল গুলা কোনটা গঠন সম্ভব, কোনটার ক্ষেত্রে এম এর মান কত হতে পারে না, কোনটার ক্ষেত্রে কয়টা ইলেকট্রন, ধরো তোমাকে যদি বলে দিয়েছে যে এই এল এর মান হচ্ছে 5, এল এর মান হচ্ছে 4 বা 3, এল এর মান 3, ধরো এল এর মান যখন 3 হবে তখন তোমাকে বলবে যে এখানে অরবিটাল সংখ্যা কয়টা হতো, কত হতে পারে, তাহলে এল এর মান 3 হলে অরবিটাল সংখ্যা হবে 12+1, 2×3+1, 3×6 রেখে 7, 7টা অরবিটাল, ইলেকট্রন থাকতে পারবে কতটা, 14টা, ঠিক আছে। আর এন এর মান দেখা থাকলে অরবিটাল সংখ্যা ইলেকট্রন সংখ্যা এভাবে বের করবা। এটা কিন্তু গত বছর আসছে যে এন এর মান 3 হইলে তোমার কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, তাহলে এন এর মান 3 হলে এই ইকুয়েশনটা দিয়ে তুমি বের করে ফেলবা, 3×3=9, 9×2=18, ঠিক আছে, 18টা ইলেকট্রন থাকতে পারবা। এটা বুঝছো, এতটুকু বুঝছো? জি ভাই, জি ভাই, আর কোনো কিছু এক্সপ্লেন করতে হবে আবার না ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, প্রশ্ন থাকলে এটা একটু বলিও, কোনো প্রবলেম থাকলে বা প্রশ্ন থাকলে, তাহলে এগুলা একটু একটু ভালো করে মানে বুঝে শুনে নিবা, যাতে তুমি খুব সহজে আনসার করতে পারো, মাথায় আসে। কারণ একটু যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে এগুলো হয়তো জানো বা আগেও দেখছো, বাট যখন তুমি প্র্যাকটিস বেশি করে করবা না তখন এটা হুট করে বা দ্রুত আনসার দিতে পারবা না, দ্রুত আনসার দেওয়ার ক্যাপাবিলিটিটা অর্জন করতে হবে। সেজন্য যত বেশি পারো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিলে তোমার ক্যাচ করার ক্ষমতাটা বেড়ে যাবে, টাইমের ভিতরে তুমি খুব দ্রুত এটা মানে আয়ত্তে নিতে পারবা। নাহলে এগুলো আসলে পারো, বাট তোমার একটা আনসার করতে যদি 2-3 মিনিট চলে যায় তাহলে তুমি সবগুলা আর আনসার করতে পারবা না, ঠিক আছে। সেই জন্য তোমার কত দ্রুত আনসার করতে পারো সেটা হচ্ছে তোমার মানে পরীক্ষা দেওয়ার ক্যাপাবিলিটি আর কি। অনেক পারো হয়তো, বাট আনসার যদি সবগুলা করতে না পারো তাহলে টিকাটা কঠিন হয়ে যাবে। এই এরপরে দেখো আমরা ইলেকট্রন বিন্যাস, তাহলে আমরা ওই কোয়ান্টাম সংখ্যার একদম ডিটেলস ধারণা পেয়েছি, তাৎপর্য সহ আমি যেগুলো লিখতে বলছি অবশ্যই লিখবা, এগুলা কোনটাকে কি নামে ডাকা হয় সেটা জানতে পারবে। যেমন আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে কোন কোন নামে ডাকা হয়, বা তোমাকে বলে দিতে পারে যে আইজিমুতাল কোয়ান্টাম সংখ্যার মান কত হতে পারে না, যদি তোমাকে বলে দেয় যে এন সমান যদি 3 হয়, তাহলে এর নিচের কোনটি, এন সমান 3 হলে ওই অরবিটাল ওই ইলেকট্রন স্তরে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান কোনটা হতে পারে না। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কি ছিল, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এল, মানে এল এর মানটাই আলটিমেটলি তোমার কাছে চাইছে। তাহলে এল এর মান কত হতে পারবে না, এল এর মান হতে পারবে শুধু 0, 1, 2, 3, 4, 5, 6, যেগুলো থাকে এগুলো আর হতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা একটু দেখে নিই, এভাবে দেখে নিই, এভাবে প্রশ্ন আসতে পারে, আর কোনটাতে কয়টা ইলেকট্রন থাকতে পারে, কোনটার কয়টা অরবিটাল, এগুলো অবশ্যই আসবে। এরপরে দেখো আমি বলছি কিন্তু কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে একটা কোয়েশ্চেন মাস থাকবে, তাই এটা সম্পর্কে একদম ডিটেইলস ধারণা থাকতে হবে। এরপরে দেখো ইলেকট্রন বিন্যাস,
ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মূলত তিনটা নিয়ম আমরা জানি, একটা হচ্ছে আহ্বা নিয়ম, আরেকটা হচ্ছে তোমার কি হুন্ডের নিয়ম, আরেকটা হচ্ছে পাউলির বর্জন নিয়ম। পাউলির বর্জন নিয়ম, তাহলে দেখো হুন্ডের নিয়ম, পাউলির বর্জন নিয়ম, এখানে কেউ আসছে কিনা দেখি। আচ্ছা তাহলে দেখো হুন্ডের নিয়ম, পাউলের বর্জন নিয়ম, আর একটা হচ্ছে আউবাউ নিয়ম। তাহলে আউবাউ এটা হচ্ছে জার্মান শব্দ, এটা কি শব্দ? জার্মান শব্দ, যার ইংরেজি মিনিং হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং আপ, অর্থাৎ হচ্ছে ছোট থেকে বড়, মানে কম শক্তিস্তর থেকে বেশি শক্তিস্তরের দিকে যাবে, সেজন্য এটা হচ্ছে ইংরেজি মিনিং বিল্ডিং আপ। তাহলে আউবাউ শক্তি, আউবাউ অনুযায়ী, আউবাউ নিয়ম অনুযায়ী, যেটাতে শক্তিস্তর কম, যে অরবিটালের ক্ষেত্রে শক্তি কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর যে অরবিটালে শক্তি বেশি তাতে আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রবেশ করবে। তাহলে যে অরবিটাল গুলার শক্তি কম সেগুলাকে আমরা বলবো যে গ্রাউন্ড স্টেটের অরবিটাল। তাহলে কম এনার্জি হলে, এনার্জি যখন কম হবে, কম শক্তি স্তর, কম শক্তির অরবিটাল, এগুলাকে গ্রাউন্ড স্টেট বলা হয়, অর্থাৎ নিম্ন শক্তি স্তর আর কি। ঠিক আছে, অরবিটাল, অরবিটাল গুলাকে বলা হয় গ্রাউন্ড স্টেটের, গ্রাউন্ড স্টেট। আর যেগুলার শক্তি প্রায় সেম, যখন শক্তি সমশক্তি হয়, সমশক্তির গুলাকে আমরা বলবো ডিজেনারেট, সমশক্তির গুলাকে বলবো ডিজেনারেট অরবিটাল, ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে, তাহলে কম শক্তি স্তর গুলাকে বলবো গ্রাউন্ড স্টেট, সমশক্তির গুলাকে বলবো ডিজেনারেট। তাহলে দেখো আউবাউ এটা জার্মান শব্দ, ইংরেজি মিনিং হচ্ছে বিল্ডিং আপ বা ক্রমান্বয়ে ওঠা, আর আউবাউ কম শক্তি স্তরের অরবিটাল গুলাকে বলা হয় গ্রাউন্ড স্টেট অরবিটাল, আর সমশক্তির অরবিটাল গুলাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। ঠিক আছে, ডিজেনারেট। আচ্ছা তাহলে এখন কোনটার শক্তি কম, কোনটার শক্তি বেশি কিভাবে নির্ণয় করবা, এগুলো জানো তোমরা এন প্লাস এল এর মান দ্বারা। এন প্লাস এল এর মান অনুযায়ী যার কম সেটা হচ্ছে কম শক্তি স্তর, আবার এন প্লাস এল এর মান যদি সমান হয়, এন প্লাস এল এর মান যখন সমান হবে, মান সমান হলে যার এন এর মান কম, এন কম, এন কম হইলে কি হবে, শক্তি কি হবে, কম হবে। ঠিক আছে, শক্তি কম। তাহলে এটাই হচ্ছে আহ্বা নিয়মের মূল তত্ত্ব, এন প্লাস এল এর মান যদি কম হবে তাহলে শক্তি তখন কি হবে, শক্তি তখনও কম, আবার এন প্লাস এল এর মান যখন সমান হবে, এন প্লাস এল এর মান যখন সমান হবে তখন এন এর মান যার কম তার শক্তি কম। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে হচ্ছে হুন্ডের নিয়ম, হুন্ডের নিয়মের মাধ্যমে কি বুঝতে পারবা, হুন্ডের নিয়ম বলছে যে ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকে, অর্থাৎ একটা অরবিটালের ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে চাইবে। ধরো পি অরবিটালে তিনটা ইলেকট্রন আছে, পি অরবিটালে যখন তিনটা ইলেকট্রন আসবে, এটা কি, এটা সাবশেল বা এটার ওরিয়েন্টেশন কি হচ্ছে, পি এক্স, পি ওয়াই আর পি জেড বরাবর, তাই না? তাহলে তিনটা এইভাবে থাকবে না, অর্থাৎ এভাবে তো থাকা যেত, কিন্তু হুন্ডের নিয়ম অনুযায়ী তিনটা সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় থাকতে হবে। তাহলে দেখো যখন তারা অযুগ্ম অবস্থায় আছে তখন তাদের স্পিন কি হচ্ছে, একইমুখী, একইমুখী স্পিন যুক্ত। তাহলে হুন্ডের নিয়মের কিওয়ার্ড হচ্ছে ইলেকট্রনের স্পিন একইমুখী, ইলেকট্রনের স্পিন সর্বাধিক একইমুখী হবে, একই মুখী হবে। ঠিক আছে, ইলেকট্রনের স্পিন একইমুখী হবে, এটা হচ্ছে হুন্ডের নিয়মের কিওয়ার্ড, মূল শব্দটা। তাহলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকবে বা স্পিন একইমুখী ব্যাখ্যা করেছে হুন্ড, ব্যাখ্যা করেছে। পাউলির যেটা বর্জন নিয়ম ছিল সেটা বলেছে একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না, চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান হতে পারে না। তাহলে একটা অরবিটালে যে দুইটা ইলেকট্রন প্রবেশ করতেছে তার স্পিন অবশ্যই বিপরীতমুখী হতে হবে, কারণ স্পিন যদি একইমুখী হয় তাহলে তার একটা কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ, আর একটা কোয়ান্টাম সংখ্যার মানও কি হবে, প্লাস হাফ হয়ে যাবে। ঠিক আছে, দুইটা একই রকম হয়ে যাবে। তাহলে চারটা যখন সমান হতে পারে না তাহলে স্পিন কি হতে হবে, একই অরবিটালে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন থাকবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে মেইন হচ্ছে দুইটা ব্যাপার, একটা হচ্ছে হুন্ডের নিয়মের ক্ষেত্রে তুমি যখন হুন্ডের নিয়ম পড়বা তখন হবে স্পিন একইমুখী, আর তুমি যখন পাউলির বর্জন নিয়ম পড়বা তখন হচ্ছে বিপরীত স্পিন যুক্ত, স্পিন বিপরীতমুখী। ঠিক আছে, স্পিন বিপরীতমুখী। তাহলে এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো দেখাই, আর যেগুলো থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে এগুলো আমি বলে দিয়েছি। আউবাউ জার্মান শব্দ, যার ইংরেজি মিনিং হচ্ছে বিল্ডিং আপ, আর এটা কম শক্তির অরবিটাল, এগুলোকে গ্রাউন্ড স্টেট বলবো, সমশক্তি প্রায় নিয়ারলি যেগুলো যেগুলো কাছাকাছি শক্তিস্তর সম্পন্ন সেগুলোকে ডিজেনারেট বলবো। আচ্ছা তাহলে আউবাউ অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল এর মান কম হলে শক্তি কম হবে, এন প্লাস এল এর মান যখন সমান হয়ে যাবে এন এর মান কম হলে শক্তি কম হবে, গেল। এরপরে হুন্ডের নিয়মে হচ্ছে একই মুখ স্পিন যুক্ত, কিওয়ার্ডটা কি ছিল, একই মুখ স্পিন যুক্ত হবে সর্বাধিক সংখ্যক, আর পাউলির বর্জন নিয়মের ক্ষেত্রে বিপরীত স্পিন যুক্ত হতে হবে, স্পিন বিপরীত যুক্ত। তাহলে বিপরীত স্পিন বা বিপরীত স্পিন যখন বলবে তখন সেটা হচ্ছে পাউলির বর্জন নিয়ম, আর হুন্ডের নিয়ম হচ্ছে একই মুখ স্পিন যুক্ত। এখন তোমাকে ইলেকট্রন বিন্যাস বলতে পারে যে কোনো একটা পরমাণু দেওয়া থাকলো ইলেকট্রন বিন্যাস বের করো। ঠিক আছে, ধরো আয়রন দেয়া থাকলো, আয়রন কত, 24, আয়রন 24 না 26, আয়রন 26, আবার কি 26, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2
2p6, 3s2, 3p6, তাহলে 4s2, 3d কত? 2, 4, 10, 12, 12, 6, 18, 20, 24, মানে 4, ঠিক আছে? 3d, 4, 24 টা 26, 3d6, 4 হলে তো এটা আবার আনস্টেবল হয়ে যায়, তখন এটা স্থিতিশীলতা অর্জনের জন্য ব্যতিক্রম, ব্যতিক্রম গুলো বলবো, আচ্ছা। তাহলে এখন দেখো তোমাকে এত বড় ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এমসিকিউ তে চারটা যে পয়েন্ট গুলো আছে যে চারটা যে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া থাকে সেগুলোর ক্ষেত্রে তোমার এত বড়টা দিবে না, তখন কি করবে তারা, তারা এখান থেকে যেটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আছে সেটাকে আলাদা করে ফেলবে। দেখো 2 4 4 6 10 12 6 18 এটা কিন্তু আমাদের আর্গনের ইলেকট্রন বিন্যাস, কার ইলেকট্রন বিন্যাস আর্গনের, তখন তোমাকে এটা দেওয়া থাকবে যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, এরপর হচ্ছে 4s2 3d6, নিচের কোনটি আয়রন 26 এর ইলেকট্রন বিন্যাস, অবশ্যই এই ব্যাপারটা তোমাকে কি করতে হবে দাগাতে হবে। এখন যদি তোমাকে বলে যে আয়রন 2+ Fe2+, তাহলে Fe2+ মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তাহলে তার তখন আলটিমেট ইলেকট্রন হচ্ছে কতটা, 24টা, 24, তাহলে 24 ফেলে তখন কি হয়ে যাবে 3d6 না 3d4 হয়ে যাবে, তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস আর কি কি থাকবে 4s2 আর 3d4। এই জিনিসগুলো আসবে মূলত, এগুলো বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, এগুলো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আসতে পারে, এগুলো সিলভারের ক্ষেত্রে আসতে পারে, অর্থাৎ যেগুলো মোটামুটি 40-এর ভিতরে, 40 বা 35-এর ভিতরে প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন সংখ্যা তোমার থেকে জেনে নিতে হবে, আর তার আয়ন গুলার ইলেকট্রন কত কম হবে সেটা সম্পর্কে ধারণা। দেখো তুমি আয়রন 2+ যখন দেওয়া থাকবে তখন আবার আয়রনের এটা তুমি দেখে গিয়েছো বা এটা দেখাই দিলে কিন্তু ভুল, 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা অবশ্যই 2 কম হতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু দেখে নিবা, ইলেকট্রন এগুলো কিন্তু গত বছর, গত কয়েক বছর ধরে ভাই এটার ইলেকট্রন ফরেস্ট থেকে যাবে না, এগুলো আসবে এখান থেকে কোশ্চেন। তাহলে এখানে ব্যতিক্রম মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে যেগুলো নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিল সম্পূর্ণ ওটাকে আর্গন দিয়ে প্রকাশ করে দিয়েছে, ঠিক আছে? আর বাকি দুইটা অরবিটালের ইলেকট্রন বিন্যাসটা দেখিয়ে দিবে জাস্ট, ঠিক আছে? তাহলে এখানে ওই প্রথম 35টা পর্যন্ত ইলেকট্রন বিন্যাস গুলো একবার দেখবা, তাদের আয়নের ইলেকট্রন বিন্যাস একটু দেখবা, আর ব্যতিক্রম কি কি হতে পারে, ব্যতিক্রম হচ্ছে মানে যারা দেখুন ধরো ধরো ক্রোমিয়াম 24 একটা আমি একটু বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা দেখি, ক্রোমিয়াম 24 তাহলে তার ক্ষেত্রে কিরকম ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর হচ্ছে কত 4s2 3d4 এটাই মূলত ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে অর্ধপূর্ণ অরবিটাল গুলা অধিক স্থিতিশীল, তাহলে এখানে সর্ববহিঃস্তরে যে ডি অরবিটালটা আছে সে অধিক স্থিতিশীলতা গেইন করার জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন টেনে নিবে, ঠিক আছে? 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন টেনে নিবে, যার ফলে আলটিমেটলি তার ইলেকট্রন বিন্যাস হবে 4s1 3d5 4s1 3d5 এটাই তার ইলেকট্রন বিন্যাস, অত প্লাস এই এতটুকু যাবে, তারপর লাস্টে 4s1 3d5। তাহলে এগুলো ব্যতিক্রম, ব্যতিক্রম কেন হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে, অর্থাৎ এটা যদি মানে অর্ধপূর্ণ বা পূর্ণ শক্তি স্তরের কাছাকাছি যাই সর্বশেষ কক্ষপথটা, ধরো অর্ধপূর্ণ হইতে এক কম আবার পূর্ণ হইতে এক কম, অর্ধপূর্ণ অরবিটাল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হতে তার এক কম আছে, একটা ইলেকট্রন কম আছে, পূর্ণ অরবিটাল ইলেকট্রন বিন্যাস প্রাপ্ত হতে একটা ইলেকট্রন কম রয়েছে, তখন সে পাশের অরবিটাল থেকে একটা ইলেকট্রন টেনে নিবে, যার ফলে ইলেকট্রন বিন্যাসটা নর্মালি যে নিয়মটা আছে সে নিয়ম থেকে একটু ব্যতিক্রম হবে, ঠিক আছে? তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম, মোলিবডেনাম, কপার, সিলভার, এইও গোল্ড, ল্যান্থানাইট, এলএ ব্যতিক্রম, ক্রোমিয়াম, মোলিবডেনাম, কপার, সিলভার, এইউ, অর্থাৎ এগুলার আলটিমেটলি মেইন কাজ হচ্ছে লাস্টের ইলেকট্রন, লাস্টের যে অরবিটাল আছে সে অরবিটাল ক্ষেত্রে অর্ধপূর্ণ বা পূর্ণ হতে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, যার ফলে পাশের ইলেকট্রন থেকে সে একটা ইলেকট্রন টেনে নিয়ে বা নিয়ে তার অর্ধপূর্ণ বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা গেইন করবে, ঠিক আছে? যার কারণে এগুলোর ব্যতিক্রম হচ্ছে। তো বইয়ে দুইটা আছে, ক্রোমিয়াম আর কপার দুইটা আছে, বাকিগুলোও কিন্তু ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, তো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? ভাইয়া ইলেকট্রন ছেড়ে দিলে তো 4s থেকে যেত না, বুঝি নাই ইলেকট্রন ছেড়ে দিলে 4s থেকে যেত না, এতদিন তো
64 এস থেকে যাবে। কনফিউজ হয়ে গেলাম, 4 এস তো সব সর্বশেষ কক্ষপথ, 4 সর্বশেষ কক্ষপথ হলে কি হবে? কিন্তু তোমার শক্তি, আমি কি বলছি, আহ্বা নিয়মিত আছে কি শক্তি? বুঝছো, আহ্বা নিয়মে শক্তি স্তর যার কম ইলেকট্রন প্রবেশ করবে সেই অরবিটালে, শক্তি স্তর যার কম ইলেকট্রন।